মিরসরাই সদরতুন পশ্চিমে 5 কিলোমিটার দীর্ঘ সাদুরবাজার সড়ক। পুরসভাধীন 3 কিলোমিটার এই রাস্তাওয়ার হারণে নিত্য জনদুর্ভোগ ফুহাতর হাজার হাজার মানুষের। দীর্ঘ প্রায় 6 বছর আগে রাস্তাওয়ার পূর্ণাঙ্গ হাজ হইলেও রাস্তার বেহাল দশা বিরাজ করলে মাঝে মাঝে সংস্কার করা হয়, কিন্তু বর্তমানে রাস্তাওয়ার সংস্কার করা পুরোপুরিভাবে অনুপযোগী ওই ফুজে। সকালে আমাদেরকে এখান থেকে যাওয়ার পরে যে শারীরিক কষ্টটা পাইতে হয় সেটা আসলে বর্ণনা করার মতো না। 1.5 বছর ধরে এখানে কোনো কাজ হচ্ছে না, এই কন্ট্রাক্টর আছে না মারা গেছে সেটা আমরা জানি না। তো অনেকদিন ধরে কাজকর্ম হচ্ছে না, গাড়ির দুর্ভোগ, কষ্ট, পাবলিকের কষ্ট, ওই একটা রুগী নেওয়া যাচ্ছে না। আমাদের দুর্ভোগ হচ্ছে গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে, কিন্তু এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা এখন মিরসরাই থেকে যদি নাজিরপাড়া থেকে যদি মিরসরাই যাইতে হয় আমরা কিন্তু প্যারালাইসিসের মতো হয়ে যাইতে হয়। এটা প্যারালাইসিস আমাদেরকে ধরে ফেলছে কিন্তু রাস্তার কারণে, কিন্তু ওই প্যারালাইসিস আমাদেরকে মুক্ত করার জন্য এখন আপনাদের করণীয় সেটা আমরা করি নেই। এখন এই পৌরসভাতে এই রাস্তা মানে কত হাজার হাজার মানুষের কত গালি গালাজ, মানে কইবের মতো না। তো টিয়া দিয়ে যায় হিডা খাইতে হয় যাত্রীরা। এখন যাত্রীরা অর্ধেক যাত্রী যায় বামুন সুন্দর দারগাঁট দিয়ে, অর্ধেক যাত্রী যায় আবুতরাব দিয়ে, তাহলে আন্ডা সকল কিনে দিয়ে মনে করেন মরাইয়া। প্রথম তো মেন রাস্তা তো এইটাই, মিরেশ্বরাইতে মেন রাস্তা এইটাই। রাস্তাওয়ার কার্পেটিং উড়িয়ারে ঈদ বের হয়ে এসে রাস্তার এই বেহাল দশা বিরাজ করানোর হারণে বিকল্প সড়ক ব্যবহার করে প্রায় 10 গ্রামের হাজার হাজার মানুষ। রাস্তাওয়ার টেন্ডার হইয়ে শীঘ্রই হাজ শুরু হবে বলে জানাইয়ে মিরসরাইয়ের পুর মেয়র গিয়াসুদ্দিন। আমি মেয়র হিসাবে এবং ঠিকাদার যিনি ছিলেন, কিন্তু আসলে প্রথমে যে ঠিকাদার কাজ নিয়েছে সেই যে কনসার্নেন্ট রশিদ সাহেব, তো মাঝপথে আমরা 1 মাস পরে দেখি যে রশিদ সাহেবের পার্টনার হলো যে আগের এই পরিষদের মেয়র ছিল সাবেক মেয়র সাধন সাহেব। তো সুতরাং সাধন সাহেব যখন কাজ করে তাহলে সাধন সাহেবের কাজ, তো সেই সুবাদে সাধন সাহেব এবং আমি মেয়র হিসাবে আমাদেরকে মন্ত্রী মহোদয় তলব করছিল এবং খুব কড়াভাবে বলছে ঠিকাদারকে মানে কাজটা সম্পাদন করার জন্য, আর যদি মানে সঠিক টাইমে যদি কাজ না করে তাহলে রিটেন্ডার দিয়া ক্যান্সেল করে নতুন ঠিকাদার নিয়োগ করার জন্য। তা আমরা অনতিবিলম্বে ইনশাল্লাহ এই ঠিকাদারের মাধ্যমে বা যেভাবে হোক এর মানে কাজ দ্রুত সম্পাদন করব। বর্তমানে রাস্তাওয়া গলার কেড়াওয়াইয়ের দাঁড়াইয়ে স্থানীয় কলার হাসে চলাচলের প্রধান বাহন হল সিএনজি অটোরিকশা। বেহাল সড়কের ভাঙাচোরা এই রাস্তাওয়ার ফলে গত্তত ফরিয়ারে নষ্ট অনেক যানবাহন। স্থানীয় কল এই রাস্তাওয়ার দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানাইয়ে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। শক্ত ও মজবুত নির্মাণের জন্য DHR প্রক্রিয়ায় প্রস্তুত গোল্ডেন ইস্পাত। গোল্ডেন ইস্পাত, শক্ত ভিতে দৃঢ় ভবিষ্যৎ।